and the convener of Women's Cell PG College. Today, welcome all of you in this pleasant meeting. And overall, first of all, I would like to welcome the family of Girika. Okay, because you all are newcomers in our college. So I would like to welcome all of you in our PG College family. Now, as we all know that any family cannot run on the shoulder of only one member, no? Any one member cannot run very efficiently all the family tasks or the household jobs. So to run the family household tasks, all the household jobs has to be distributed among the members of the family. And I'm speaking in English since I think I know that you people are not from the or one section. Hindi section students might be here also. But I'm speaking in very lucid English. I feel that each and everyone will understand. If anybody will hesitate, do not hesitate anything to ask any of the member of this cell. আমি যেটা বললাম যে যে কোনো ফ্যামিলিতে যে কোনো একজন ব্যক্তি সেই ফ্যামিলিটাকে কিন্তু সম্পূর্ণভাবে তার রান করতে সে পারলেও তার পক্ষে কষ্ট হয়, তাই না? তাই সেই ফ্যামিলির সমস্ত কাজকর্মগুলো যদি ফ্যামিলি মেম্বাররা তাদের মধ্যে ভাগ করে দেয় তাহলে সেই ফ্যামিলিটাকে রান করা যায় আরও অনেক সহজভাবে, আরও অনেক এফিশিয়েন্টলি। ঠিক একই চিন্তা মাথায় রেখে ইজ দেয়ার এনিওয়ান আউটসাইড হু ইজ অ্যাট্রাক্টিং ইউর অ্যাটেনশন? ইফ ইট ইজ নট দেয়ার, সো জাস্ট পে অ্যাটেনশন টু মি রাইট নাও। সো ইন দ্য সেম উইথ দ্য সেম থট ইন দিস বিবি কলেজ ফ্যামিলি অলসো আন্ডার দি এবল গাইডেন্স অফ আওয়ার রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার all the tasks, all the college tasks, all the college function has been distributed among various cells, various colleges. ঠিক আছে, বিবি কলেজ ফ্যামিলি তো এরকম নানা ধরনের কমিটি, নানা ধরনের সেল রয়েছে যারা এই লক্ষ্যটাকে মাথায় রেখে এই সেলগুলোর উদ্ভাবন, যে আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিতভাবে সুন্দরভাবে যেন সমস্ত কাজ সম্পন্ন করতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। অ্যান্ড ওমেন সেল ইজ ওয়ান সাচ সেল, ওয়ান সাচ কমিটি অ্যামং ভেরিয়াস আদার ভেরি এফিশিয়েন্ট কমিটিস। এরকম অনেক নানা ধরনের সেল, নানা ধরনের কমিটি আছে, তার মধ্যে ওমেন সেল হচ্ছে একটি সেল। না, দ্য ইন্ডাকশন প্রোগ্রাম ফর উইচ অ্যাকচুয়ালি টুডে উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার, এই ইন্ডাকশন অথবা ওরিয়েন্টেশন প্রোগ্রামের পারপাসটি কালকেও আমাকে অনেকে, অনেক ছাত্রছাত্রী আমাকে, আমাদের কমিউনিটির আরও অন্যান্য বিভিন্ন মেম্বারদের সকলকে জিজ্ঞাসা করেছে। তো পারপাসটি হলো যে এই সেল কীভাবে ফাংশন করে, তার অ্যাক্টিভিটিগুলো কী কী, আমাদের উদ্দেশ্যটা কী, কিসের জন্য এই সেলটাকে ডেভেলপ করা হয়েছে, তোমাদের সাহায্য ছাড়া এই সেলটি যে শুধু আমাদের দ্বারা সঠিকভাবে পরিচালিত হতে পারে না, সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্যই কিন্তু আজকের এই মিটিংটা কল করা। এবং দেখতে পাচ্ছ আমরা শুধু সেল মেম্বাররা রয়েছি তোমাদের সঙ্গে নিজেদেরকে পরিচিত করে তুলবার জন্য, এবং অল অফ ইউ পিপল মিন অল দ্য ক্লাস স্টুডেন্টস অফ এনি পার্টিকুলার ডিপার্টমেন্ট, এনি পার্টিকুলার সেকশন, এনি পার্টিকুলার ফার্স্ট সেমিস্টার ক্লাস ক্যানট বি অ্যালাউড হিয়ার জাস্ট ফর দিস প্যান্ডেমিক সিচুয়েশন। প্যান্ডেমিক সিচুয়েশনকে মাথায় রেখে আমরা সকলকে এখানে অ্যালাউ করতে পারি শুধুমাত্র দুজন করে ক্লাস রিপ্রেজেন্টেটিভকেই আমরা পেয়েছি এই প্রোগ্রামে, এবং আমরা আশা রাখব এই ক্লাস রিপ্রেজেন্টেটিভ যেন পরবর্তী সময় তার অন্যান্য ক্লাসমেন্টের মধ্যে সমস্ত তথ্যগুলো
Snigdha, you can talk with the hand mic. I think everyone can see, this is the first program, not first program, actually the journey has started from 2014. Okay? Omen journey started from 2014. 2019, when Madam Bhojanti told me, gender sensitization and equal education program, this is some of the glimpses of that program. And we are very much honored that we got renowned speaker in those programs, who has delivered, who has shared their valuable thoughts with all of us, and by which actually we can be enriched more. Now, these are some more, this is the celebration of International Women's Day in 2020. See, the delegates are being felicitated by BB College family. So, she is a very this white in white sari, you can see she is our ex convener madam of Women's Day, and now she has become the principal of another college. We all are the Women's Day member. All of us, I think, we are present here. And this is the felicitation program. As the part of the program, we have organized the debate program. And these are the student participants who has actually divided in this debate program. The first, second, the winner of that debate program. And the debate topic has been suggested by again our Bhojanti Di. It was in the opinion of House, feminism implies equal rights for men and women. Shobhar mote nari bad hocche nari ebong purusher shoman adhikar. Eta chilo debate program er boktobyo topic. যে ডিবেট প্রোগ্রামটি কেন্দ্র করে আমরা ওই প্রোগ্রামটা মানে আয়োজন করেছিলাম, এবং এই তিনজন ছাত্রী হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড উইনার অফ দ্যাট প্রোগ্রাম। দিস ইজ দ্য অডিও ড্রামা এগেন পারফর্মড বাই দি ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড স্টুডেন্টস অফ বিবি কলেজ। দিস ইজ দ্য পিকচার ফর ওমেন্স ডে সেলিব্রেশন ইন 2021। আর্লিয়ার ওয়ান ওয়াজ ফর 2020। This year, the Women's International Women's Day celebration program. Here also we have very much fortunate to hear from various many eminent personalities. And this is the poster competition ongoing. Students have participated in that poster competition. It was intra college, that means within BB College, but the debate program was inter college, because many colleges of Asansol, Durgapur, and Outskirt also, they have actually participated in their debate program. Okay, so this was the poster competition. Here, in this occasion, our respected principal sir, Dr. Professor Amitabh Basu Mahashaya, again Mahashaya, I have included it. Okay, this is the Benglish I am using right now. I think you people can pardon me, because I am right now standing in Bengal. So, I can always speak in Bengali. This is a felicitation, and this is the reward program. He was rewarded by Melvin Jones Fellowship, very prestigious fellowship by Lions Club. Okay, so our principal sir has been rewarded with this fellowship. See, this is the paper cutout. And now it is not very much in the resolution of the pictures are not very clear, but these pictures I can find out. And so, to show you people, I have gathered here. See, these are the eminent speaker. The middle person, she is the principal of Durgapur Women's College, Madam Jajodia, Professor Madam Jajodia. She is another reputed teacher of BC College, Savera Madam. And this is the inauguration program going on, lower this gowns, that you can see the student participant has been awarded by our principal sir. See, these are the we all are actually the members of the cell. The middle person you can very rarely see, Amita Madam. So I am bound to mention here, she is actually one to stay always. Just
green room এর ভিতরে থাকতে পছন্দ করে অমিতাভ জি হ্যাঁ but you people can bring her out okay can bring her out and assist us that but she is very much inspiring and active with all the inspiration she is giving মানে পেছন থেকে দিয়ে যাচ্ছে but she is never wants to come in front so that is why I have selected this picture and put in middle so that you people can all can see Bhojan madam Naila madam is also there she is another very very charming personality very dignified personality I can say Dr. Jayanti Mallik madam she is also a very active member and respected member of this SAIL I think I hope that sometimes you people can also listen to her speech she is so encouraging and it is needless to mention our principal sir and I am also there see now this is the few moments where students are being rewarded for the poster competition see the posters they have drawn I think you people will also appreciate this kind of endeavor that student has been shown in these few in this year only the topic was again it has been suggested by Gojan Didi life is tough but so are women if I am not incorrect Gojan Didi life is tough but so are women जीवन जतई युद्धपूर्ण होक ना केन जतई संग्रामपूर्ण होक ना केन ततटाई संग्रामी आमरा आमी किछु कथा एड करते चाइबो गोजन दीदीर संगे आमी आसछि पर सी दिस इज द ऑनलाइन प्रोग्राम अबाउट व्हिच शी हैज ऑलरेडी मेंशनड दैट गिविंग दिस पैंडेमिक सिचुएशन इट वाज मींस वी आर अनेबल टू कांटेक्ट इन ऑफलाइन प्रोग्राम सो वी हैव ऑर्गेनाइज्ड दिस ऑनलाइन प्रोग्राम एंड द नेम ऑफ द प्रोग्राम वाज गवर्नमेंट स्कीम्स एंड एम्पावरमेंट नो इंस्पायर कनेक्ट इन दिस प्रोग्राम डिफरेंट these government projects the government scholarship the students have been educated by all these informations by another very respected member Dr. Navanita Banerjee madam she is also an advocate of Asansol court I think yes so she is here see in between this she is Dr. Navanita Banerjee madam she is also the member of the women's and she is an advocate Jayanti madam is there now in mask you can see another active person who is also present over here and we are very much grateful to him he is our Arnobda our very dearest Dr. Arnob Ganguly from department of geology see she is continuously capturing all these videos and photographs just for the NAC purpose and for the college purpose for us so we have to owe our gratefulness to him thank you all of them very much and now this is the renovation and upgradation program for our girls common room see here Shormila ji is here she is very much active with this girls common room any girls coming into the college if any kind of problems regarding this common room and Amrita ji she is I think in charge of that girls common room so you people can contact always either with Shormila ji or sometimes Amrita ji she is always busy with her college with her classes but still you can contact her also okay so see this vending machine is being installed at that time and Lions Club actually sponsored that thing to our college so this is the earn when you learn earn when you learn so by from this term itself you can understand earn when you learn inside the college people used to come to learn to be educated but at the same time the some kind of what should be this yes financial development for this kind of education also our college used to conduct this kind of program so that people students of our college can find some kind of route some kind of path through which they can earn they can be self sufficient financially confident okay so these are the programs see women empowerment program it is ongoing and in collaboration with the NSS unit I have told that various committee various cells are there NSS wing is another wing with them actually we jointly perform this program see the self defense program didi has said Bhojan didi has said self defense program
when students, especially girl students, have been trained with this karate program. See, if anyone is here interested, we can run this program, we can resume this program once again, self-defense program. But very sarcastically, you people will be, I think you people will also be surprised by hearing this kind of thing. We have heard from our principal. মেয়ের মায়েরা বলছে ক্যারাটে শিখে মেয়ের হাতের হাতগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে, বিয়ে হবে। এখানে থাকা শুধু মেয়েদের না, তোমার ছেলেদেরকে কেন ডাকা হয়েছে প্রযুক্তি দিদি কিন্তু অনেকভাবে বুঝিয়েছে। কিন্তু আমি তোমাদের কাছে খুব সহজভাবে বলবো একটা কথা। সেদিনই প্রযুক্তি দিদি আমাকে একটা সুন্দর উদ্ধৃতির দ্বারা আমাকে বললেন, আমি ঠিক উদ্ধৃতিটা বলতাম, আমার দিদি হয়তো তোমাদের আরেকটা বলে দেবে, রথের চারটি চাকা থাকে না, সেই চারটি চাকায় বা সরি দুটি চাকা থাকে, একটি চাকা যদি ছেলে হয় আরেকটি চাকা মেয়ে, সমাজেরও এই দুটি পায়ার মধ্যে একটা পায়া ভেঙে গেছে, একটা পায়াকে কমজোরি করে রাখলে সমাজ কি কখনো এগোতে পারবে বলো? পারবে? তাহলে তোমরা তোমাদের এই অনুষ্ঠানে ওমেন সেল না, মেন সেল নয়, বলিনি মেন সেল, বলিনি ফর দি মেল জেন্ডার, স্পেশালি has been developed for the women's self. But is it really truly for the only woman? Do you feel? I especially would like to ask from the male students who are present over here. তোমরা কি মনে করো এটা শুধুমাত্র মেয়েদের ডাকলে এই প্রোগ্রামটা আমরা সফল হব? মনে করো এই অ্যাটিটিউডটা তৈরি করতে যেটা প্রয়োজন দিদি আমাদেরকে বললেন তার বক্তব্যের মাধ্যমে, এই অ্যাটিটিউডটা শুধু কলেজের জন্য নয়, সামনে যে জীবনটা পড়ে রয়েছে সেই জীবনটার জন্য আর যা কিছু অ্যাটিটিউড তৈরি করবে, দ্যাট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড ইন ইয়োর লাইফ অ্যান্ড ট্রাই টু ইন্সপায়ার দ্য আদার পার্সনস। আমরা আজ পাচ্ছি বলে মনে করছি বা আমি তো আজ চাকরি করছি, আনুবীক্ষণিক করলে না বোঝেন দিদি, সংখ্যাটা খুব আনুবীক্ষণিক, যে কটি মেয়ে চাকরি করতে পারে, কটি মেয়ে সসম্মানে চাকরি করতে পারে। ওয়ার্ক প্লেসে এখনো মেয়েরা হ্যারাসড হয়, তাই মহামান্য সুপ্রিম কোর্টকে সেই একটাকে আনতে হয়েছে, বুঝেছেন? তাহলে ছেলে মেয়েদের এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ কর। এখনো ক্লাসরুমে গিয়ে দেখতে পাই ছেলেরা আলাদা মেয়েরা আমার দিকে বসে আছে। আই স্ট্রংলি অপোজ দ্যাট কালচার, দ্যাট প্র্যাকটিস। ওয়াই? হু হ্যাজ টোল্ড ইউ? হুইচ টিচার হ্যাজ গাইডেড ইউ টু সিট ইন দিস ম্যানার? কে বলেছে? রেসপেক্ট আর মিউচুয়াল হতে হবে। তুমি আরেকজনকে রেসপেক্ট দেবে তবেই তুমি সম্মান ফিরে পাবে। হ্যাঁ, সুতরাং নারীকে শুধু অবদমন করে, নারীকে শুধু সাপ্রেস করে কোনো সোসাইটি কিন্তু প্রোগ্রেস হতে পারে না। ঠিক একই রকম ভাবে একটি ছেলে আমার থেকে বেশি যোগ্য, আই উইল নট বিকাম ইন দ্য ফেভর ফ্রন্ট, আই উইল রিকোয়েস্ট হিম টু প্লিজ টেক দ্য ফোর্থ স্টেজ বিকজ ইউ আর মাচ মোর এবল দ্যান মি। But to say this thing, you have to be confident enough. You have to be such a person who can judge yourself, who can try yourself to become such kind of a person. সে আমার থেকে এগিয়ে আছে তো কি হয়েছে? আমি চেষ্টা করি, আমি আমার মতো করে চেষ্টা করি, আমি তারই সম্ভব হবো তার থেকে এগিয়ে যাব। তো নারী পুরুষ এই ভেদাভেদটা মনের আঙিনা থেকে তো বার করবেই, তাছাড়া সমাজের আঙিনা থেকেও বার করবার কিন্তু একটা আমাদেরকেই চেষ্টা করতে হবে। সোসাইটি ক্যান নট বি রিফর্মড বাই এ সিঙ্গেল পারসন। আজ সমাজ যেটা করেছে, সমাজ তার নিজের লাইফে করেছে, তো নিজের লাইফের জন্য করেছে। কিন্তু আমি বেট ফেলে বলতে পারি, আই এম ভেরি মাচ কনফিডেন্ট, আই নেভার আই ডু নট গেট দ্য চান্স টু টক টু সোমা, টুডে অনলি আই উইল গেট দ্যাট অপরচুনিটি টু টক টু সোমা, বাট আই নো ভেরি মাচ ইফ এনি পারসন will be victimized in this part, in this manner, Shoma will protest on behalf of her. I know very much. Am I correct, Shoma? Yes. See, the voice can be আমাদের এই চিৎকারটা আর জোরে জোরে করতে হবে, if we are together, if you people are beside us, if men are beside us, ঠিক আছে? এটা কিন্তু ওমেন্স এর আমাদের কিন্তু এই একটি মাত্র উদ্দেশ্য, এবং সর্বোপরি
আমাদের এই সেলে দেখতে পাচ্ছো যে যোগা প্রোগ্রাম দেখতে কতগুলো কালার দেখতে পারো যে একটা হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য শুধু এডুকেশন হলে চলবে না শুধু এডুকেশন হলে কখনোই চলবে না শুধু পড়াশোনা বুক বাম হয়ে থেকে গেলাম ভালো নাম্বার পেলাম ইউ ক্যান নট বি এ গুড হিউম্যান ইউ ক্যান নট দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এম ইন লাইফ শুড বি টু বি এ গুড হিউম্যান And above that, anything will happen automatically. Now, see, this is the guiding direction, and this kind of board are fixed to show you the direction towards girls' common room. These are the girls' common room are properly equipped for the benefits of especially the girls. Boys' common room are also there. যদি ছেলেরা ভাবে শুধু গার্লস কমন রুম আছে না বয়স কমন রুম আছে তাই তো আমি জানি আমার এই ইনফরমেশন দেওয়ার অনেক আগে থেকে জানি তাই না জানো তো এগুলো কিন্তু স্টুডেন্ট পলিসি তৈরি করে রেখেছে কেন বলো তো তোমাদের বেনিফিটসের জন্য তোমরা এগুলোকে অ্যাভেল করো কিন্তু সঠিক উদ্দেশ্য নিয়ে সি দিস ইজ আওয়ার গার্লস হোস্টেল অ্যান্ড দ্য ওয়াল হ্যাজ বিন সাচ এ নাইসলি ফেব্রিকেটেড Nicely decorated by again our students with the participation of the assistance of our respected teachers. এখানে দেখো সমস্ত সমাজের চারিপাশে যত অন্যায় যা কিছু ঘটে সেগুলোকে কিন্তু আমরা সমাজে কিন্তু প্রোটেস্ট করি এটি আর একটা প্রিয়াঙ্কা রেড্ডি এই ঘটনাটা অনেকের মনে আছে মনে হয় না এখনো গুজ বাম চলে আসে যখনই কিছু শোনা যায় এরকম একটা ছেলের সঙ্গে হলে আমরা প্রতিবাদ জানাবো না সুতরাং বি হিউম্যান বি ইট ইজ নট অ্যাবাউট দি ফেমিনিজম দ্য হিউম্যানিস্টিক অ্যাটিটিউড শুড বি ডেভেলপড নট দ্য ফেমিনিস্টিক হিউম্যানিস্টিক অ্যাটিটিউড শুড বি সবাই সবার নিজের যোগ্যতায় নিজেদের নিজেদেরকে বড় করে তোলো নিজেদেরকে উন্নীত করো এবং কেউ কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কথাবার্তা বলতে সি দ্য হ্যারাসমেন্ট অফ ওমেন্স অ্যাট ওয়ার্ক প্লেস ইজ এ ক্রাইম ইট ইজ ক্লিয়ারলি মেনশন উইদিন দিস মিনিস্টার্স অফ আওয়ার কলেজ উইদিন দ্য বাউন্ডারি অফ আওয়ার কলেজ টু রিমাইন্ড আস বি কেয়ারফুল কখনো একটি ছেলে একটি মেয়ে যাদের সঙ্গে যেভাবে বিহেভ করবে দ্যাট বিহেভিয়ার শুড হ্যাভ এ প্রপার কন্ডাক্ট সেই প্রপার কন্ডাক্টগুলো কিন্তু ফলো সবাই সবার সঙ্গে আমি এখনই অনেক ছেলে মেয়েদের দেখি ইউ আর সিটিং ইউ আর মুভিং ইউর লেগস অ্যান্ড টকিং টু দিস টিচার দিস শুড নট বি দ্য এটিকেট দিস শুড নট বি দ্য কন্ডাক্ট হাউ ইউ শুড ইন্টারাক্ট উইথ ইউর টিচার তাই না আমি তোমাদেরকে যদি দুধ ছাই ছাই করি উইল ইউ লাভ মি ইফ আই এম নট এবল টু টিচ ইউ প্রপারলি উইল ইউ লাভ মি Will you respect me? No. The primary duty I have to fulfill. In the same manner, the primary duty of any human being is to conduct. Shake that behavior to him. Behavior should be always nice. You can say, Jai Ho, Chita. Acha, Tachar, Aikta Kota Bola Rakhi, Je, Ekhane, Didi Bol Len, Amadir, Ejabra Shab Cell Member Ra, Ami Arikbar, Kabaya Amna Dara Go, Dekho, সবাই রয়েছে আমরা সেল মেম্বার এখানে হ্যাঁ দুজন শুধু নেই এখানে জয়ন্তী ম্যাডাম নেই এবং নবনীতি ম্যাডাম নেই আজকে তারা বাইরে আমরা ইন্টারনাল মেম্বাররা কিন্তু সকলেই রয়েছে ওনারা এক্সটার্নাল মেম্বার ওনারা অবশ্যই আসবেন নেক্সট প্রোগ্রামগুলোতে অবশ্যই থাকবেন যেটা যেহেতু এটা আমাদের খুব আভ্যন্তরীণ একটা ইনহাউস প্রোগ্রাম তাই আর আমরা তাদেরকে দিস ইজ দ্য চাইল্ড কেয়ার ফেসিলিটি ডে কেয়ার ফেসিলিটি এখানে যে মেয়েদের কথা বলা আছে সেই মেয়েদের মধ্যে কিন্তু আমরাও ইনক্লুডেড আমি যদি তাছাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বলবো আমি সত্যি নিজেও জানি না যেদিন আমার ইচ্ছে হবে সেদিন আমি বাড়িতে জানাবো, তোমরা তারপর যেটা করবে সেটা করে নেবে, কিন্তু এখন না। তো কলেজে অ্যাডমিশন নিলাম, তখন ওরা হ্যাঁ না কিছু বলেনি। তারপর ফার্স্ট ইয়ারে যখন এক্সামের সময় কিছুদিন আগে থেকে এইসব হয়েছিল, মানে আমার অজান্তেই একটা ছেলেকে বাড়িতে ডাকা হয়েছিল দেখানোর জন্য। ওনারা মানে মা বাবা সব কিছু ঠিক করে রেখেছিলেন, শুধু দেখাশোনাটাই বাকি ছিল। এসেছিল বাড়িতে দেখা দেখতে, তো আমি সরাসরি নাই বলেছিলাম, ওদের সবার সামনেই বলেছিলাম। বলছিল কারণটা কি, আমি বললাম কারণ আমি করতে চাই না, আমি তো বারবার বারণ করেছি তাও তোমরা ডাকছো শুনল না। তো আমি জেঠু বাড়িতে যেহেতু থাকি, ম্যাম বললেন জেঠুর বাড়ি থেকে তারপরের দিনে আমাকে ওইখান থেকে নিয়ে চলে আসা। তো বাড়িতে আসি তখন বুঝতে পারছিলাম না যে কি করব। এমন একটা দিন ছিল সেদিন, আমার স্যাটারডে ছিল, সানডেতে কলেজ বন্ধ, সোমবারে আমাকে তারপর আমাকে সোমবারে কলেজ আসতে হবে, তারপর আমি কাউকে কিছু জানাতে পারবো। বাড়িতে ছিলাম কোনো রকমের, রবিবারটা কাটিয়েছি, সোমবার সকাল হয়েছে কলেজ এসেছি। একটা দিদি আছে আমাদের সিনিয়র, সুকাঙ্গী দিদি, সুকাঙ্গী মণ্ডল, তো ওই দিদি আমাকে খুব সাহায্য করেছিল, ম্যামদের সাথে পরিচয় করিয়েছিল, ম্যামদেরকে আমি সব কিছু বলেছিলাম। তারপর ম্যামরা বললেন তুমি কতদূর কি করতে পারবে, তুমি কি ঠিক করে নিয়েছো যে তুমি করবে না বিয়েটা? তখন আমি বলছিলাম হ্যাঁ তুমি ঠিক করে নিয়েছি। তো একবার মনে হয়েছিল যে মা বাবার বিরুদ্ধে যাবো, খারাপ জিনিসটা হবে না। তো তারপর ভাবলাম যদি না যাই তাহলে আজকে যেটা হবে পরে আর আমি নিতে পারবো না, দেখো তার থেকে ভালো এখন বিয়েটা মানে এগিয়ে দিলে পরে দেখা যাবে যা হলো। তো বাড়িতে যাই, মা বাবার কাছেই ছিলাম তখন দুদিন, তো এমন একটা অবস্থা হয়ে গেছিলো আজ অবস্থাটা সেটা দেখা যাচ্ছে যে এরকম হয়ে গেছি। বাবার কাছে গেলাম, তো জেঠু জেম্বা সবাই খুব সাপোর্ট করেছিল, বাবা মানে জেঠু কে বাবা বলি, তো বাবা পুলিশ স্টেশনে বলেও রেখেছিল, শুধু আমার যাওয়ার অপেক্ষা ছিল। সেদিন মানে আমার মা সামনে বসে আছে, বলছে ফোন এসছে, তোমাকে ফোনে কথা বলতে হবে। আমি বলেছিলাম বলবো না, বলতে বলতে আমি অনেক বলেও ছিলাম। তো তারপর কি হয়, মা বাবা এক মারধরও করেছিল সেই টাইমে। বাড়ি থেকে আমি যাই পুলিশ স্টেশন, নিজেই গেছিলাম, রাত হয়ে গেছিলো তখন অনেক। যাওয়ার পর পুলিশকে সব কিছু বলি এবং ওনারা আমাকে সত্যি খুব সাহায্য করেছেন সবাই। তারপর ওনারা বললেন তুমি কি এখন কোথায় যেতে চাও? আমি বললাম আমি জেঠু জেঠিমার কাছে যেহেতু থাকি ছোট থেকেই, তো ওখানেই আমি যাবো, আমি মা বাবার কাছে থাকি না, আর আমার মানে কিছু অসুবিধাও নেই ওদের কাছে। তো আমার কথা শুনে ওনারা ডায়েরি করেছিলেন এবং ওখান থেকে আমি ওদের বাড়ি আবার চলে আসি। আটকে দিয়েছো বিয়েটা? হ্যাঁ ওইভাবে, তো ওই কারণে, ওই মারধরের কারণে আমার একটা কানের পর্দা ফেটে গেছে সেটার জন্য। আর এমন টাইম হয়েছিল যখন সরস্বতী পুজোর বাড়ির দিনে সব কিছু স্টার্ট হয়েছে, সরস্বতী পুজোটা আমি পুরো মানে গানে কিছু শুনতে পারি, যেহেতু ডক্টর সেদিন তখন অ্যাভেলেবেল ছিল না। তারপর পুজোর পর সব কিছু ঠিক হয়েছে। তারপর এখন কেমন আছো? এখন আমি খুব ভালো আছি, কারণ আমার এখন কোনো অসুবিধা নেই। আর আমাকে বাড়ি থেকে অন্যরা কেউ কখনোই বলেনি যে তোমাকে বিয়ে করতে হবে বা অন্য কিছু করতে হবে, তুমি যেটা করতে চাও সেটা করো, তারপরে তোমার বিয়েটা দেখা যাবে পরে। শুধু মা বাবাকে বোঝানো ছিল কিন্তু বোঝেনি, এখন আমার সাথে কথা বলে না। সেদিনের পর থেকে, প্রথম থেকে এমনিতে কম কথা বলে, কিন্তু তখন থেকে আরো কথাবার্তা বন্ধ হয়ে গেছে। তো জানি না এখন পরে কি করবো। আসলে আমাকে মানে সেরকম ভাবে ডাকেও না, আর আমি যাইও না। আমি নিজে ভালো আছি, কারণ আমি দেখলাম যে যদি আমি কাজটা না করতে পারি তাহলে ওরা যেটা বলবে আমি সেটাতে মেনে পড়ো, তারপরে তো ঠিক থাকবো না, না আমাকে নিজেকে ঠিক রাখতে হবে। ছোট থেকেই মানে নিজের, ছোট থেকে বলতে ক্লাস টেন থেকেই আমি টিউশন করে নিজের পড়াশোনাটা চালাই, বাকি সব কিছু আমার জেঠু জেম্মাই করেন। তোমাদের কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ শুনি।
আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, তোমার কোনো ভাই আছে? তুমি কি ছোটবেলা থেকে কি পার্থক্য তুমি দেখতে পেয়েছো তোমার ভাইকে আলাদাভাবে? মানে ছোটবেলা থেকেই তুমি একটা পার্থক্য দেখে গেছো যে ভাইকে আলাদা তোমাকে আলাদা। দেখতে পাচ্ছ তো? তাহলে এই ধরনের চিন্তা ভাবনা কি মানসিকতাকে কি তোমরা তাদেরকে সাধুবাদ জানাও? ভাই কিন্তু ক্লাস ইলেভেন এ পড়ে, অবশ্যই পড়বে, কেন পড়বে? সে কি অন্যায় করেছে? সে মেয়ে বলে? শুধু বায়োলজিক্যাল ডিফারেন্স, শুধু কি এটাই কি ডিমার্কেশন একটা তৈরি করতে পারে? কিন্তু আমাদের সোসাইটি এখনো তৈরি করে যাচ্ছে, দ্য প্যাট্রিয়ার্কাল মেন্টালিটি অফ আওয়ার সোসাইটি স্টিল ট্রাইং টু ডু দ্যাট। সেটাকে ভাঙতে পারি আমরা সকলে, তাই না? সোমা আজকে বলতে বলতে সোমার গলা ধরে আসছে, আজকে ওর এই স্ট্রাগলটা হয়তো 10 মিনিটে বা 7 মিনিটে বলে ফেললো, কিন্তু সেই স্ট্রাগলটা, সেই কনফিডেন্সটা ওকে আনতে ওই যে কারা ওর বিরুদ্ধে গো, যারা ওর জন্মদাতা। আমরা বলি না প্যারেন্টস আর দ্য গডস, আমরা তো ভগবানকে দেখিনি। ভগবান কে? বাবা মা। ভগবান কি কোন সন্তানের খারাপ চাইতে পারে? পারে? ভগবানেরও হয়তো কখনো ভুল হয়, তাই না? দেখো তো ভুলটা ধরিয়ে দিয়েছে, ভুলটা ধরিয়ে দিয়েছে এবং ভুলের প্রতিবাদ করে সে এগিয়ে চলেছে। আমি চাই সোমা, আমরা সকলে চাই তোমার এই এগোনোটা যেন এমন এগোনো হয় যেটাতে এক্সাম্পল সেটা করে দাঁড়ায়। তুমি নিজের কাছে চ্যালেঞ্জটা নিয়েছো তো? এই যে বারবার বলছো আমি কি করবো এরপর জানি না, তোমার জীবনই তোমাকে জানিয়ে দেবে, সেই দৃঢ়তাটা নিয়ে এগিয়ে চলো যে আই হ্যাভ টু উইন অ্যাট দ্য এন্ড। আমরা সেটাকে কিন্তু সবকিছু একটা চয়েস দেওয়া উচিত। হ্যাঁ, আমি বলছি না কাউকে অ্যাডজাস্ট করতে, কোনো কোনো পার্টকে, কোনো কম্পোনেন্টকে অ্যাডজাস্ট করতে। সুতরাং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সামগ্রিক সেল থেকে যে সোমাকে আজকে আমাদের সামনে দাঁড় করানো হয়েছে, কারণ সোমাকে তো তুলে নিয়েছেন, আমি জানতাম না সোমা
অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল, শুভকামনা রইল তুমি তোমার সামনের দিনগুলোর জন্য। ঠিক আছে, এগিয়ে যাও আর মাথা উঁচু করে এগিয়ে যাও। দুজন ভাববে কথা বলবে, তোমার সেই কনফিডেন্সটা থাকবে। হ্যাঁ, আমি অনেককে দেখেছি, আমি দিদি ওই শ্বশুর বাড়ি থেকে এসে কি করবো দিদি, কোথায় যাবো দিদি, খাবো কি, খাবো কি, বাচ্চাটাকে মানুষ করে দেবো, বাচ্চাটাকে কার নাম দেবো। সিঙ্গেল মাদার সিঙ্গেল প্যারেন্ট আজকাল খুব শোনা যায় না, সেই মায়েদের স্ট্রাগলের কথা একবার চিন্তা করো তো। ভেবো তো ছেলেরা, বিশেষ করে ছেলেরা ভেবো, বিং এ ওম্যান বি পিপল অলওয়েজ ফিল ভেরি ইমোশনাল বাই সেইং দিস ওয়ার্ড, বাই আচারিং দিস ওয়ার্ড, সিঙ্গেল প্যারেন্ট সিঙ্গেল মাদার। Such a struggle we can fight. We are multitasking. Why we should feel such an inferior? Why? মেয়েদের মধ্যে একটা ক্ষমতা কার হবে সেটা ছেলেরা তোমরাই বলবে। আমরা কত কি করতে পারি একাধারে, একটি ছেলে যেমন অনেক কিছু করতে পারে, একটি মেয়েও পারে, তাহলে মেয়েরা সম্মান পাবে না কোন কোন নিরিখে সে পাবে না। সুতরাং এটা শুধু কলেজের জন্য নয়, কলেজের মুন্ডাইতে এলে ওমেন্সের কথা ভাববো না, সর্বত্র এই মেন্টালিটিটা নিজের ভেতরে নিজের মনের ভেতরে তৈরি কর, আস্তে আস্তে তাকে নারিশ কর। এবং আমি আমরা বলছি বলে সেটাটা করো না, যদি সত্যি নিজেরা বোধ করো তবেই শুধু করো, যদি এই অন্যায় প্রতিবাদ হওয়া মনে হয় যেটা করা উচিত তবেই সেটা করো। ঠিক আছে, একটা ছেলেদের হয়ে আমি কথা বলি যে এটা পড়েছি আমার প্রচণ্ড মনে লেগেছে জিনিসটা, সেটা হচ্ছে বলে ফর আ ওম্যান টু এস্টাবলিশ হারসেলফ ইন দিস পার্টিকুলার ওয়ার্ল্ড শি হ্যাজ টু ওয়ার্ক টু টাইমস মোর দ্যান আ ম্যান অ্যাট লিস্ট, ফর্চুনেটলি ইট ইজ ভেরি ইজি। তার যে স্বাধীন চিন্তা ক্ষমতাটা না,
আগুন চিন্তা করার ক্ষমতাটা প্রত্যেক ছেলেরাই ব্যাটনটা তুলে দেবে তার হাতে, বাড়ির মায়ের হাতে, বোনের হাতে, দিদির হাতে, বউয়ের হাতে, মেয়ের হাতে, যাতে সমাজটা দুটো পাখার উপর ভিত্তি করে পাখিটা একভাবেই ঘুরে যেতে পারে। স্বামী বিবেকানন্দর কথাতেই যে একটা পাখা ভাঙা কিন্তু কোনো পাখি উঠতে পারে না, ঠিক সমাজে তোমরা হয়তো অনেক ক্ষেত্রে ভাবতে পারো ছেলেরা শারীরিক শক্তিতে মেয়েদের থেকে এগিয়ে, নিশ্চয়ই, কিন্তু এটাও আবার ভাবতে হবে যে একটা সন্তান ধারণের মতো ক্ষমতা শুধুমাত্র মহিলার কাছেই প্রকৃতি দিয়েছে, সেটা একজন পুরুষ সাহায্য করতে পারে সেটা মহিলা ছাড়া কখনো সম্পূর্ণ হবে না। মহিলার ক্ষেত্রে আমরা যখন পুজো করি তখন আমরা দুর্গা ঠাকুরের পুজো করি, আমাদের বেশিরভাগ পুজোগুলো কিন্তু দেবীদের ক্ষেত্রে হয়, আমাদের পুজো কিন্তু দেবতার অপেক্ষাকৃত সংখ্যায় কম, দেবীর পুজোটা বেশি, কিন্তু আমরা যখন সংসারে আসি না তখন আমাদের আর দেবী টেবী ভাবনা চিন্তাগুলো থাকে না, সেইটার জন্য বারবার অনুরোধ, শুধু মেয়েদের নিজেদের জন্য বলছি না, আমরা এখানে যখন রিপ্রেজেন্টেটিভ চেয়েছিলাম আমরা ছেলেদেরকেও চেয়েছিলাম, এই কারণে চেয়েছিলাম যে ছেলেরা তোমরা একটুখানি নিজেরা ভাবো যে সত্যি সত্যি এই এই জায়গাতে তোমরা সাহায্য করতে পারো মেয়েদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। সুতরাং আগে ম্যাডামরা যা বলেছেন সবাই তোমরা নিশ্চয়ই তাতে কিছু না কিছু অন্তত অন্তত একটা দিনের জন্য ভাববে, আজকের দিনটা কালকে না হয় সকাল হলে ভুলে যাবে, আর কেউ কেউ কালকের দিনটাও মনে রাখবে যে গতকাল এরকম একটা আলোচনা হয়েছে। সুতরাং সবকিছু নিয়েই বলছি আমাদের আজকের প্রোগ্রামটার কিন্তু মেইন ফোকাসটাই হচ্ছে অ্যাওয়ারনেস, সেন্সিটাইজেশন, এবং তোমাদের হাতেই দায়িত্ব তোমরা ফিরে গিয়ে আরো অনেকের মধ্যে এই চিন্তা ভাবনাটা পৌঁছে দেবে। আমাদের কলেজটা যেহেতু খুব বড়, আমরা সব স্টুডেন্টদের এখানে একত্র করতে পারি, করোনা না থাকলেও পারতাম, একসঙ্গে তো সবাইকে ডাকতে পারতাম না, আমাদের এভাবেই করতে হতো রিপ্রেজেন্টেটিভস নিয়ে। সুতরাং রিপ্রেজেন্টেটিভসকে বলে দিলাম আমরা যা বললাম, যদি কিছু বসে থাকো অন্তত ক্লাসে গিয়ে বন্ধু বান্ধবদের বলো, তারপরে বাকি অংশটা তোমাদের উপর নির্ভর করে, ক্লাসে গিয়ে কিন্তু অবশ্যই বলবে। নারী সবসময় লড়তে পারে, একটা নারী মানে মানে মায়ের আরেকটা শক্তি, আমরা যেমন দেবী দুর্গাকে পূজো করি তেমনি আমাদের উচিত প্রত্যেকটা নারীকে পূজো করা, প্রত্যেক জন যে সে নারী হোক আর পুরুষ হোক যে ভেদাভেদ করা সেটা বন্ধ হয়ে যায়, কারণ এই ভেদাভেদ মানসিক সমাজকে আমরা কিছুতে উন্নত করতে পারবো না, কিন্তু মানসিকতাকে উন্নত করতে হবে, এই মানসিকতাটা উন্নত হলে সমাজ উন্নত হবে না। আর আমরা যে নারী আমরা কথাতে আর সবই করতে পারি, আর যে পিছিয়ে আছে নারী সেটা ভাবাটা ভুল, যে নারী আর পিছিয়ে আছে সে নারী কালকে ভারতও জয় করতে পারে, খালি ভারত কেন অনেক জায়গায় জয় করতে পারে। নারী কি বলবে, একটা নারী হয়ে কত বিশ্লেষণ করবে যে একটা নারীর প্রতি কী কী হয়, একটা পুরুষ কখনোই বুঝবে না যে নারী কী কী করতে পারে, সে যবে নারী হবে বা কিছু হবে তখন সে উপলব্ধি করতে পারবে নারী কী। নারীর মধ্যে গার্লস তো হয় অনেক প্রবলেম থাকে নারীদের মধ্যে, তো সেগুলোকে সমাজের কাছে আসলে তো বলা হয় মেয়েটা খারাপ, মেয়েটা কিছু করে না, এরকম অনেক কথাবার্তাই হয়, কিন্তু তার মানে এটা না যে মেয়ে কিছু পারে না, মেয়ে সবই পারে, যে একজন জন্ম নিচ্ছে সে তো এইটাই তো বিশাল বড় ব্যাপার যে পর মানে কি বলবো যে জন্ম দিচ্ছে, 3 মাস গর্ভে থেকে যে জন্ম দেয় তার মতো শক্তিমান আর কে হতে পারে। मेरे समाज में मेरे फादर जो थे जिनको मैं देखा नहीं,
मैंने जो भी कहा सुना, they have their own intellectuality, they have their own mind and their own depressions. हम लोग हमेशा एक गर्ल को एक प्रायोरिटी समझ के रखे, हम लोग हमेशा एक गर्ल को एक खिलौना एक टॉय समझ के रखे, यानी कि जब मन किया तब खेल लिया, जब मन किया उसके साथ तोड़ दिया उसको. सो गर्ल इज नॉट अबाउट अ थिंग वेयर वी हैव बीन, गर्ल इज अबाउट अ थिंग टू प्रेज बिकॉज वी हैव द मदर. पापा हमेशा घर से बाहर रहते हैं, आप सभी के पापा है, आप सभी जानते हैं, लेकिन जिंदगी का जितना भी बात है, जितने भी चीज़ है जो हम लोग उससे शेयर करते हैं और अपने आप से शेयर करते हैं, इज ओनली विद द मदर्स. एंड डोंट फॉरगेट द मदर इज ऑल्सो अ वुमन. और मेरी मम्मी ने मुझे सिलाई करके, यानी कि जो सिलाई होता है, यानी कि सुई जो होता है, वो करके मेरी मम्मी ने मुझे पाला है और यहाँ तक लेकर के आया है कि मैं आज बीबी कॉलेज को रिप्रेजेंट कर रहा हूँ. और मैं साइंस का स्टूडेंट रह चुका था 12th में, उसके बाद मैंने पॉलिटिकल साइंस लिया बिकॉज आई हैव माय ओन एम्बिशन इन लाइफ टू डू. उसके बाद जिस तरीके से लाइफ चली, बहुत अप्स एंड डाउन्स, मेडिकल इश्यूज, फैमिलीज प्रॉब्लम्स, सोशल, खासतौर पर हमारी जो आज सोसाइटी है, इफ वुमन इफ समबडी हैड लेफ्ट यू आफ्टर अ मैरिज एंड यू हैव अ चाइल्ड, देन लॉट ऑफ द पर्सन हु इज होल्डिंग यू अराउंड दैट हे वेयर इज फादर, कहाँ है तुम्हारा बाप, डायरेक्ट इन द टॉप, कहाँ है तुम्हारा बाप, तुम क्या करते हो, नहीं बिना बाप का बच्चा थोड़ी पल पल के ऊपर उठ सकता है. You need a father to be. But yes, my mother shows everyone that I am the one who is being example and sitting here and speaking my thoughts with you, that I am there, that my mother will represent me. So this is actually my venture talk that I want to be from this year. And I am also a member of NSS. Because right now, the last days, Santosh Bhagat sir has asked me that there is a woman self program that has been organized and you will be part of it. I love to be the part of it because the more insecurity that the ma'am and the entire members has been there, their appreciation, their apologies, their organization had to has been heads off, and I love to be the part of that. And thank you so much ma'am for giving me this opportunity to win that lovely award of me. Thank you so much ma'am. Instructor of junior division NCC cadets. So on my personal level, I have seen a lot of examples of women empowerment. Starting from the history of science, we can see the mother of programming language is a lady. She is known as her name is Ada Lovelace. So she is considered as the mother of future programming language, or the programming language what we are using today, is all because of her. Talking of youngest Nobel laureate, she is also a lady, a Nobel Peace Prize winner, Malala Yousafzai. I guess everyone know about her. She won her medal Nobel Prize in when she was 17 years old. So with the advancement of science and technology and the encouragement and whatever empowerment we are getting, we can see that the thinking ability or the type of whatever we think is changing, right? We can see the recent sex ratio has changed, which was very low earlier, and it has changed 20 females more than the previous one in India. So I hope we can change if we want to.